ডেটা সেন্টারে আমরা স্থাপন করেছিলাম এবং সেটি আজকে আনুষ্ঠানিকভাবে আমরা উদ্বোধন করলাম, যেখানে আমরা সরকারের 14টা মন্ত্রণালয়ের বিভিন্ন প্রতিষ্ঠানের ডেটাগুলো, সার্ভিসগুলো, প্ল্যাটফর্মগুলো আমরা এখানে সংরক্ষণ করছি এবং নিরাপত্তা নিশ্চিত করছি এবং সার্ভিসগুলো ডেলিভারি করছি। তার আনুষ্ঠানিকভাবে আজকে উদ্বোধন হলো, যেটি বাংলাদেশ গভর্নমেন্ট ক্লাউড হিসেবে কাজ করবে এবং আগামী দিনে আমাদের যে সক্ষমতা তৈরি হয়েছে, আমাদের ডিজিটাল নথি থেকে শুরু করে আমাদের অন্যান্য প্ল্যাটফর্মগুলো এবং অন্যান্য সরকারের যেগুলো সেবা, সেগুলো আমরা আশা করছি যে তারা অত্যন্ত নিরাপদে সংরক্ষণ করা এবং সেগুলো পরিচালনার জন্য বাংলাদেশ গভর্নমেন্ট ক্লাউডেই সেই সিস্টেম, সফটওয়্যার এবং প্ল্যাটফর্মগুলো তারা এখানে হোস্ট করবে। এতদিন আমরা জেডটির সাথে কাজ করেছিলাম, সেটির বিষয়ে আসলে সবচেয়ে আপডেট কি দাঁড়ালো, আমাদের বিনিয়োগ কি আসলে উঠে আসলো কিনা তাদের কাছে? হ্যাঁ, আমাদের এখানে যখন টিয়ার 4 ডেটা সেন্টার আমরা স্থাপন করি গাজীপুরে, কালিয়াকড়ে, বঙ্গবন্ধু হাইটেক সিটিতে, এখানে প্রায় 7 একর জায়গায় আমরা কাজটা শুরু করি। আমরা সেই ডেটা সেন্টারটা আমরা শুরু করেছিলাম জেডটির সাথে এবং সেখানে টিয়ার 4 ডেটা সেন্টারের যে সার্টিফিকেশন সেটি আমরা গ্রহণ করেছিলাম আমেরিকার আপটাইম ইনস্টিটিউটের কাছ থেকে। ফলে একটা চেক অ্যান্ড ব্যালেন্স ছিল সবসময় আমাদের, একটা কৌশলগত অবস্থান ছিল, যেন একটা কোম্পানি ডেটা সেন্টার তৈরি করছে একটা দেশের মানে অর্থায়নে, কিন্তু আরেকটা দেশের সার্টিফিকেশন ইনস্টিটিউট তারা যখন সার্টিফিকেটটা নিশ্চিত করবে তখন সেটা চেক অ্যান্ড ব্যালেন্স হবে, যাতে গুণগত মান এবং সব কিছু যেন ভালোভাবে আমরা বুঝে নিতে পারি। তো আমরা সেটা সফলভাবে করেছিলাম। এখানে আমাদের যেই সিভিল ইনফ্রাস্ট্রাকচার, হার্ডওয়্যার, ইকুইপমেন্ট, সফটওয়্যার সবগুলো কিন্তু একটা কোম্পানির কাছ থেকে নেওয়া হয়নি। সেখানে জেডটিও যেমন ছিল, সিমেন্স ছিল, জার্মানি কোম্পানি ছিল, জাপানের কোম্পানি ছিল, আমেরিকা কোম্পানি ছিল, সো ওইটাও কিন্তু একটা সম্মিলিত অংশগ্রহণের মাধ্যমেই আমরা টিয়ার 4 ডেটা সেন্টারটা তৈরি করেছিলাম। তৈরি করার সময় কিন্তু আমাদের যেই প্রজেক্ট প্রপোজাল সেখানে কিন্তু ছিল যে এটা হবে সরকারের একটা ডেটা সেন্টার, সেটার বেতন, ভাতা এবং পরিচালন ব্যয় সেটা সরকার বহন করবে। কিন্তু আমরা দেখলাম যে এই যে ডেটার প্রয়োজন এবং মাননীয় ICT উপদেষ্টা মহোদয়ের যে অনুমান ছিল যে বাংলাদেশের ডেটার পরিমাণ অনেক বাড়বে, সার্ভিস অনেক বাড়বে এবং ডেটাটা সংরক্ষণ করা এবং আমাদের আমাদের তথ্যের যে সংরক্ষণ, নিরাপত্তা নিশ্চিত করা এটা খুব জরুরি হয়ে পড়বে, এবং তার প্রেক্ষিতে কিন্তু আমরা একটা কোম্পানি আর কি তৈরি করি, যেই কোম্পানিটাতে থেকে যাতে আমরা আমাদের আয় থেকে এই ব্যয়টা মেটাতে পারি এবং যে বিনিয়োগটা হয়েছে সেটা যাতে আমরা সরকারকে আবার ফেরত দিতে পারি। যদিও এটা প্রজেক্টের কিন্তু পরিকল্পনার কোনো জায়গায় কোনো শর্ত ছিল না, কিন্তু আমরা নিজেরাই এই বিজনেস মডেলটা তৈরি করার জন্য উদ্যোগ গ্রহণ করি এবং আমরা মাননীয় প্রধানমন্ত্রীর কাছে প্রস্তাব দিই এবং উনি খুবই খুশি হয়েই আমাদেরকে অনুমোদনটা দেন। তারপরে আমরা বাংলাদেশ ডেটা সেন্টার কোম্পানি লিমিটেড প্রতিষ্ঠা করি এবং তারপরে আমরা দেখলাম যে আমাদের আসলে এখানে বাংলাদেশ সরকারের অনেকগুলো মন্ত্রণালয়, অনেকগুলো প্রতিষ্ঠান তারা ওরাকল ক্লাউডের এই সার্ভিসটাই নিচ্ছে, যেটা হয়তো সিঙ্গাপুরে বা দেশের বাইরে কোথাও তাদের তথ্যগুলো, উপাত্তগুলো, সার্ভিসগুলো, সিস্টেমগুলো রাখতে হচ্ছে। তো তখন আমরা ওরাকলের সাথে আমরা বেশ কয়েকটা বৈঠক করি যে আমরা ওরাকল ক্লাউডটা যদি অন প্রেমিসেস এবং ডেডিকেটেড রিজিয়নটা যদি আমরা বাংলাদেশে হোস্ট করতে চাই তাহলে সেটা কিভাবে সম্ভব, সেভাবেই আর কি স্টার্ট হয় কনভারসেশন। এবং তার প্রেক্ষিতে আমরা ক্যাবিনেট কমিটি অন ইকোনমিক অ্যাফেয়ার্সে যাই আমাদের প্রপোজাল নিয়ে, তারপর ক্যাবিনেট কমিটি অন পারচেসে যাই। এই সকল প্রক্রিয়াগুলো পার হয়ে আমরা গত 3 বছরে সফলভাবে আমাদের এখন প্রায় 50টার বেশি র‍্যাক এখন স্থাপন করা হয়েছে এবং সকল কিছু সেট আপ হয়েছে। আমাদের ডেটা সেন্টারে প্রায় 60 জন ছেলে মেয়ে কাজ করছে এবং আমাদের যারা ইঞ্জিনিয়ার আছে তারাও এটা যেরকম দেখাশোনা করছে, পাশাপাশি ওরাকলের একটা টিম কিন্তু আমাদেরকে সহযোগিতা করছে এইটা সেট আপ করা এবং এটাকে অপারেশনাল করা। এরপরে আমরা চেষ্টা করব এই 14টা মন্ত্রণালয়ের বাইরে আমাদের আরও যে 56টা মন্ত্রণালয় আছে যারা ভিন্ন ভিন্ন ডেটা সেন্টার করার পরিকল্পনা করছিল, ভিন্ন ভিন্ন জায়গায় তাদের ডেটা রাখছিল কিংবা দেশের বাইরে বিভিন্ন ক্লাউডে রাখছিল, সেটা যাতে না রাখে শিক্ষা, স্বাস্থ্য, বিদ্যুৎ, জ্বালানি, ভূমি এবং অন্যান্য যেগুলো আছে স্বরাষ্ট্র, তাদের সকল ডেটাগুলো, তাদের সিস্টেমগুলো আমাদের এই বাংলাদেশ গভর্নমেন্ট ক্লাউডেই অত্যন্ত নিরাপদে এবং রাখতে পারবে। পাশাপাশি নতুন নতুন যেই ভবিষ্যৎমুখী প্রযুক্তি, AI সহ ডেটা অ্যানালিটিক্স প্ল্যাটফর্ম, সেগুলো কিন্তু এখানে কিছু আছে যে ওরাকলের যে রেগুলার সার্ভিস এবং বিশ্বে যে নতুন নতুন সার্ভিসগুলো ওরাকল নিয়ে আসবে, অর্থাৎ
একটা ওরাকল ক্লাউড যে ইনফ্রাস্ট্রাকচার OCI সিঙ্গাপুরে আছে, সেটা কিন্তু একই রকম ফ্যাসিলিটি এখন বাংলাদেশে আমাদের ডেটা সেন্টারে আমাদের সরকারের মন্ত্রণালয় বা প্রতিষ্ঠানগুলো পাবে। একটু AI নিয়ে কথা বলছিলেন আপনি, আমরা জানতে চাইছিলাম সবশেষ অগ্রগতি কতটুকু হলো? সবশেষ অগ্রগতি যেটা আপনাদের সাথে আমরা শেয়ার করেছিলাম, যেটা মাননীয় আইনমন্ত্রী মহোদয় উপস্থিতিতে আমরা কিন্তু AI ল নিয়ে একটা আউটলাইন তৈরি করেছি, আমি যেটা আজকেও শেয়ার করেছি, 5-7টার মতো এরিয়া আমরা আইডেন্টিফাই করেছি যে AI এর পজিটিভ ইউজ কেস কী কী হতে পারে, সেগুলো আমরা AI এডুকেশন হিসেবে আমরা কীভাবে আমাদের ছাত্রছাত্রী শিক্ষক গবেষক উদ্যোক্তাদেরকে আমরা তৈরি করতে পারি। দ্বিতীয়ত হচ্ছে যে AI রিসার্চ এবং ডেভেলপমেন্টটাকে উৎসাহিত করা, যাতে AI টুলগুলো বাংলাদেশের ছেলেমেয়েরা তৈরি করতে পারে, ইউনিভার্সিটি এবং ইন্ডাস্ট্রি যাতে সহযোগিতা পেতে পারে। তৃতীয়ত হচ্ছে এইটা থ্রেট কী কী, মানে AI এর, যেমন আমি গতকালকেই শেয়ার করছিলাম যে আমার নিজের ভয়েসটাকে দিয়েই একটা 4 মিনিটের ভিডিও অডিও ক্লিপ, কিন্তু নতুন স্ক্রিপ্ট, একেবারে আমার মতোই হুবহু ভয়েস দিয়ে আমাদের লোকাল একটা স্টার্ট আপ তৈরি করে আমাকে প্রেজেন্ট করেছে। তার মানে কিন্তু একদিকে যেরকম এটা সম্ভাবনাও আছে, অপরদিকে কিন্তু এটা একটা ভয়াবহ দিক আছে, যেটা মারাত্মক ঝুঁকিও আছে। তো এই সিকিউরিটি থ্রেটগুলো কী কী আছে এগুলো আইডেন্টিফাই করে আমরা একটা আউটলাইন করেছি, আর আমরা একটা AI পলিসি প্রথমে ক্যাবিনেটে আনতে চাচ্ছি, সেটাও ড্রাফটিংয়ের কাজ চলছে, আর পাশাপাশি AI আইনটাও আমরা আশা করছি সেপ্টেম্বরের মধ্যে আমরা একটা ফার্স্ট ড্রাফট তৈরি করতে পারবো। এর সাথে সাথে আমরা দেশি বিদেশি বিভিন্ন প্রতিষ্ঠান সংগঠন এবং যারা AI এক্সপার্ট তাদের সাথেও আমরা স্টেক হোল্ডার কনসালটেশন বেশ কয়েকটা আয়োজন করবো। হ্যাঁ, বাংলাদেশ ক্লাউডের সিকিউরিটি এবং ব্যাকআপ নিয়ে একটু বলুন। আমরা খাজা দেওয়ার পরে পড়ে যাওয়ার পর দেখলাম যে অর্ধেক বাংলাদেশ অচল হয়ে গেল। আমাদের আমাদের গভর্নমেন্টের কিন্তু এখন 3টা ডেটা সেন্টার, একটা হচ্ছে ন্যাশনাল ডেটা সেন্টার আগারগাঁওতে আমাদের ICT টাওয়ারে, আরেকটা হচ্ছে TR4 ডেটা সেন্টার যেটা বাংলাদেশ ডেটা সেন্টার কোম্পানি লিমিটেড যেটা আমাদের কালিয়াকড় এবং বঙ্গবন্ধু হাইটেক সিটিতে, আরেকটা আমাদের ডিজাস্টার রিকভারি সেন্টার আছে যশোরে। তো আমরা আরও একটা আসলে ডিজাস্টার রিকভারি সেন্টার ওরাকলের কাছ থেকেই আমরা নেওয়ার চিন্তা করছি, আমরা এটা ভাবছি, এটা নিয়েও আমরা আসলে কথা বলা শুরু করেছি। তো একদিকে হচ্ছে নিরাপত্তার বিষয়টা, তো ওরাকল তাদের নিজস্ব যে সিস্টেমেই নিরাপত্তা ব্যবস্থা আছে সেটাই কিন্তু আমরা ব্যবহার করব, অর্থাৎ AI সলিউশন এবং সাইবার সিকিউরিটি সলিউশন এটা কিন্তু একেবারেই সিস্টেমই আছে। আর ডিজাস্টার রিকভারি সেন্টারটা আমাদের যশোরে আছে এবং আরও একটা আমরা ডিজাস্টার রিকভারি সেন্টার ডেটা সেন্টার করার জন্য আমরা চিন্তা এবং পরিকল্পনা করছি। সাবমিট কেবল আমাদের একটা কাটা পড়ে আছে, ওটার সেবা ব্যাহত হচ্ছে, আপনারা কি আমরা কি কোনো মানে ফার্দার আর কোনো সাবমিট কেবল? আমরা অলরেডি সিঙ্গাপুরের সাথে কথা বলেছি, সেখান থেকে আমরা এক্সট্রা সাপোর্ট নিচ্ছি, আমাদের সাবমেরিন কেবল কোম্পানি তারাও কথা বলছে, এবং সেক্ষেত্রে আমরা খরচ হিসাব করে দেখেছি যাতে আমাদের ক্যাপাসিটি যেটুকু আছে এবং যেটুকু আমাদের ক্লায়েন্টের ডিমান্ড আছে এটা যাতে কোনোভাবেই ক্ষতিগ্রস্ত না হয় সেটাকে মাথায় রেখেই গত 2 সপ্তাহ আগেই আমরা এই সিদ্ধান্তটা নিয়েছি। এবং পাশাপাশি আমাদের কিন্তু তৃতীয় সাবমেরিন কেবলও কিন্তু 35-এর মধ্যে চলে আসতেছে এবং আরও প্রাইভেট সাবমেরিন কেবলেরও কিন্তু লাইসেন্স ইতিমধ্যে দেওয়া হয়েছে, ফলে আমরা আশা করছি যে যেভাবে ডেটার ডিমান্ড বাড়ছে, এখন তো প্রায় কত 5200 GBPS আমাদের তো মানে কনজাম্পশন, এবং আমাদের কিন্তু এটা আরও বাড়বে, আরও 2-3 গুণ হয়ে যাবে 5 বছরে। তো আমরা আশা করছি যে আমাদের সাবমেরিন কেবল কোম্পানি লিমিটেড তারা যেভাবে প্রস্তুতিগুলো নিয়ে রেখেছে তাতে করে আমাদের যেই চাহিদা সেটার সাথে আমাদের যে সরবরাহ এটা কোনো ঘাটতি হবে না ইনশাল্লাহ। এখানে আরেকটা বিষয় যদি একটু বলতেন যে স্মার্ট NID কার্ড থাকার পরেও আমরা TCB-র জন্য যে উপকারভোগীদের জন্য স্মার্ট কার্ড তৈরি করছি সেখানে আমাদের বাড়তি টাকা খরচ হচ্ছে, এই একদম ঠিক বলেছেন। আমরা কিন্তু মাননীয় ICT উপদেষ্টা সজীব বাজের জয় ভাইয়ের যে নির্দেশনা যে হোল অফ গভর্নমেন্ট একটা অ্যাপ্রোচ নেওয়া, এটা আমি কিন্তু গত মাসে ক্যাবিনেটে মাননীয় প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেছি এবং মাননীয় বাণিজ্য মন্ত্রীর সাথে কথা বলেছি, মাননীয় বাণিজ্য মন্ত্রীও আমাকে বলেছেন যে আসলে এই ধরনের যাতে ডুপ্লিকেশন না হয় এবং এটা কিন্তু আসলেই সম্ভব এই খরচগুলো সাশ্রয় করা। তো ইতিমধ্যেই মাননীয় প্রধানমন্ত্রী আমাদের মুখ্য সচিব মহোদয়কে নির্দেশনা দিয়েছেন যে একটা কোঅর্ডিনেশন মিটিং করে যাতে এরকম NID কার্ড স্মার্ট কার্ড আমাদের যে যে তথ্যগুলো আছে
এই একই তথ্য যাতে অন্য নতুন কোনো কার্ডে আবার দেওয়ার প্রয়োজন নাই, কোনো প্রয়োজন নাই, ফলে আমাদের সেপারেট একটা টিসিবি কার্ডের দরকার নাই, সেপারেট হেলথ কার্ডের দরকার নাই, সেপারেট এগ্রি মানে ফার্মার্স কার্ডের দরকার নাই। সো এই ধরনের যাতে ওভারল্যাপিং এবং ডুপ্লিকেশন না হয় তার জন্য মুখ্য সচিব মহোদয়কে মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন এবং মাননীয় আইসিটি উপদেষ্টা মহোদয়ের কাছে আমরা এই বিষয়টি তুলে ধরেছি। আগামী স্মার্ট বাংলাদেশ টাস্ক ফোর্সের যে নির্বাহী সভা সেখানে এজেন্ডাগুলো আমরা নিয়ে এসে যাতে এই ধরনের কোনো ডুপ্লিকেশন না হয়, একই রকমভাবে আমাদের গভর্নমেন্ট যে ক্লাউড করা হলো আজকে বাংলাদেশ গভর্নমেন্ট ক্লাউডেও কিন্তু একই রকমভাবে আমরা অনেক খরচ সাশ্রয় করে এগুলোর ডুপ্লিকেশনটাকে আমরা প্রতিরোধ করতে পারি। ঠিক যেভাবে আমরা সুরক্ষা সফটওয়্যার করে সরকারের শত শত কোটি টাকা আমরা সাশ্রয় করেছিলাম, ওরকম বাংলাদেশ আমাদের যেই ক্লাউড আমরা আজকে অপারেশন করলাম এখানে কিন্তু সরকারের বর্তমানের যেই সকল সেবাগুলো তথ্য উপাত্তগুলো এখানে সংরক্ষণ করার যোগ্যতা দক্ষতা এবং ক্যাপাসিটি আমাদের হয়েছে, সক্ষমতা হয়েছে, এটা কাজে লাগিয়ে আমরা আসলে আমরা অনেক বেশি মানে হাজার হাজার কোটি টাকার বৈদেশিক মুদ্রা সাশ্রয় করতে পারবো এবং আমাদের দেশের নাগরিক এবং সরকারের কিন্তু তথ্য উপাত্তটাও আমরা নিরাপদে দেশের মাটিতেই সংরক্ষণ করতে পারবো, যেটা আমাদের তথ্যের স্বাধীনতা এবং সার্বভৌমত্বের জন্য খুবই প্রয়োজন। না এটা তো আজকে থেকে শুরু হয়ে গেছে, এখন যে কোনো কেউ এখানে মাইগ্রেট করে আনতে পারে। অলরেডি আমাদের সরকারের যেই 14টা প্রতিষ্ঠান আমাদের সেবা গ্রহণ করে তাদেরটা আমরা মাইগ্রেশন শুরু করেছি, আরও নতুন যারাই সেবা গ্রহণ করার জন্য আসবে তাদের তার দুটোই কিন্তু আমরা ডেটাগুলো এবং সিস্টেমগুলো আমরা এখানে মাইগ্রেট করতে পারবো, সেই সক্ষমতা আমাদের আজকে থেকেই প্রস্তুত আছে। থ্যাংক ইউ। আপনি একটু